বন্ধুরা দেখুন আমি যদি এখান থেকে ডেমো তে ক্লিক করি এখানে আরো চারটি ফোল্ডার পেয়ে যাবো ডেমো ট্রানজেশন ডেমো গ্রাফিক্স এন্ড ইফেক্ট ডেমো টেক্স ডেমো কালার ইফেক্ট তো আমরা যদি চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে সব প্রিমিয়াম ইফেক্ট রয়েছে আর শুধু এটাই না আপনি যখন এখানে এই ব্যবহার করবেন অটোমেটিক্যালি কিন্তু এটার সঙ্গে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে যাবে জাস্ট আমি একটা অ্যাড করে দেখাচ্ছি আমি জানি না আমার মনিটরের সাউন্ডটা যাচ্ছে কিনা তবে এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা সাউন্ড ইফেক্ট চলে আসছে দেখতেই পাচ্ছেন নিচে এরপর যদি আমরা গ্রাফিক্স এন্ড ইফেক্টে চলে আসি এখানে কিন্তু সব ধরনের প্রিমিয়াম লেভেলের গ্রাফিক্স এন্ড টেক্স অ্যানিমেশন পেয়ে যাবো যেগুলো বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে ব্যবহার করে আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের এটা একদম ফ্রিতে আপনাদের প্রিমিয়ার প্রোতে সেট করে দেখাবো কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি তারপর টেক্স প্রিসেট এর মধ্যে অসংখ্য টেক্স প্রিসেট রয়েছে এগুলো আপনি আপনার ভিডিওতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি কালার প্রিসেট এখানে আপনি খুব সহজেই এক ক্লিকেই সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারবেন এছাড়াও এখানে আর অসংখ্য কালার প্রিসেট দেখতে পাচ্ছি তারপর রয়েছে সাউন্ড ইফেক্ট আমরা যদি এখানে চলে আসি এখানেও প্রিমিয়াম লেভেলের কিছু সাউন্ড এফেক্ট আমরা ফ্রি তে পেয়ে যাব এবার আমরা এই প্লাগইনটা সেটআপ করা শিখব এবার আমরা এই প্লাগইনটা ইনস্টল করব ইনস্টল করার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে একটা লিংক পাবেন সেই লিংকে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে পারবেন অথবা আপনি যদি গুগলে সার্চ করেন স্টুডিও প্লাগইনস তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটটির মধ্যে আসার পর আমরা এখান থেকে জয়েন ফ্রি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে তো আমরা এখান থেকে ফ্রি জয়েন এখানে চলে আসব তারপর এখান থেকে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করব তারপর এখানে আপনার যে ইমেল থাকবে সেটা দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে আপনি একটা নাম দিবেন তারপর এখানে ইমেলটা দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তো আমি অলরেডি একটি অ্যাকাউন্ট করে নিয়েছি জাস্ট আমি এখানে লগ ইন করবো এর জন্য আমি এখান থেকে লগ ইন বটনে চলে আসবো লগ ইন ইমেল তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং লগ ইন তাহলে কিন্তু এখানে চলে আসবে এখানে আসার পর আমরা এখান থেকে উইন্ডোজ যদি হয় উইন্ডোজের মধ্যে ক্লিক করবো ম্যাক হলে ম্যাকের মধ্যে ক্লিক করবো তো উইন্ডোজের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি প্লগ ফাইলটি আমাদের ডাউনলোড কমপ্লিট আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করতে পারি অথবা শো ফোল্ডারে ক্লিক করতে পারি তারপর এখানে রাইট ক্লিক করে ডাবল ক্লিক করবো তারপর এখান থেকে এটাকে ইনস্টল করতে হবে আর ইনস্টল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার প্রিমিয়ার প্রোটা ক্লোজ করা থাকে মানে অন করা না থাকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে যাতে ওটা অন না থাকে তো সেটা খেয়াল করবেন তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট ক্লিক করতে পারেন তারপর নেক্সট নেক্সট তাহলে এটা ইনস্টল হয়ে যাবে তো আমাদের এটা ইনস্টল কমপ্লিট এরপর ফিনিশ তারপর এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এরপর আবার আমরা এখান থেকে ইন অপশনে ক্লিক করব নেক্সট আমরা এখানে আবার ওই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং এটা ফাইনালি দেখতেই পাচ্ছেন এরকম চলে আসে তো এরপর আমরা এখান থেকে প্রিমিয়ার প্রিমিয়ারপুর স্টুডিও এখানে ক্লিক করব ইনস্টলে তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে ওকে বন্ধুরা ফাইনালি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এরপর আমরা এটা ক্লোজ করে দেবো এবং প্রিমিয়ার পর ওপেন করব আমাদের প্রিমিয়ার প্র ওপেন হয়ে গেছে এরপর আমরা এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি জাস্ট এক্সাম্পল তো এরকম একটা চলে আসলো যেহেতু আমি প্রথমবার ওপেন করলাম এদিকের থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি প্যানেলটাকে তো এবার আমরা এই প্লাগ কোথায় পাবো তার আগে আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসবো এডিটিং করার জন্য এবার আমরা ওপর থেকে উইন্ডোজ অপশনে ক্লিক করব এখান থেকে এক্সটেনশন এখানে চলে আসব দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়ার পর স্টুডিও এখানে চলে আসব তো আমাদের স্টুডিও বা প্লাগ ইনটা এখানে চলে আসলো তো এরপর আমরা এখানে এই ফাঁকা জায়গার মধ্যে যদি এইভাবে মাউসটা নিয়ে যাই একটা চিহ্ন চলে আসবে এরপর জাস্টটাকে ড্রাগ করে এইভাবে এই জায়গায় নিয়ে ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্লাগিনটা ওপেন হয়ে গেছে এরপর আমরা এগুলো ব্যবহার করতে পারবো দেখতেই পাচ্ছেন যেগুলো আমি আপনাদের ভিডিওর শুতে দেখিয়ে দিছি আই হোপ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই প্লাগিনটি আপনাদের প্রিমিয়ার পথে ইনস্টল করে খুব সহজেই ব্যবহার করে এনজয় করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই কথা হবে নতুন ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ